আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, অবস্থান করছি মুস্তাক ডেইরি ফার্মে, আর মুস্তাক ডেইরি ফার্মে আজকে সপ্তাহের নতুন নতুন কালেকশনকৃত গাভি দেখানোর চেষ্টা করব। তার আগে যদি আপনাদেরকে এক নজরে দেখাই যে আজকে মুস্তাক ডেইরি ফার্মে প্রায় 20 থেকে 30 জন ক্রেতা ভাইরা আসছেন, এখানে উপস্থিত হয়ে সরাসরি এসে দেখে শুনে গাভি ক্রয় করছেন। নোয়াখালী, মুন্সিগঞ্জ, তারপরে লক্ষ্মীপুর জেলা, বিভিন্ন জায়গার ক্রেতা ভাইরা আসছেন। তো আমি একজন ক্রেতার সঙ্গে এখানে কথা বলে নেই একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মহিউদ্দিন বদ্দার। মহিউদ্দিন, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি লক্ষ্মীপুর জেলা থেকে, রামগতি থানা। লক্ষ্মীপুর জেলা থেকে আসছেন? রামগতি থানা। এই যে সরাসরি এখানে আসছেন, অনেক দূর থেকে আসছেন, এখানে এসে সরাসরি গাভি ক্রয় করার জন্যই তো আসছেন? অবশ্যই। কতগুলো গাভি নেওয়ার চিন্তা ভাবনা করেছেন? আমি একটা নেবো, আর আমার সাথে আরো লোক আছে, হেরা তো 5-7টা নেবে। আচ্ছা আচ্ছা, 5-7টা নেবে? জি। একসাথে অনেকগুলো গাভি নেবেন, তো সরাসরি এসে মুস্তাক ডেইরি ফার্ম থেকে গাভি নিচ্ছেন, সরাসরি নিলে কেমন উপকার হয় যদি একটু বলতেন? সরাসরি নেওয়ার একটি, এখানে আসার একটি কারণ, গাভিগুলো আমরা সচ চোখে দেখে নিলাম, ভালো মন্দ সব কিছু যাচাই বাছাই করে নিলাম, দরদাম করে নিলাম, এটি আমাদের মূল লক্ষণীয় বিষয়। দর্শকরা, দেশ এবং দেশের বাইরে সবার দর্শকদের উদ্দেশ্যে আপনার একটা কথা, সবাইকে বলবো, যারা গরু কিনতে চায় বা পালন করতে চায়, সরাসরি আসুক, সরাসরি আসছে এখান থেকে গরু কিনে নিয়ে যাক, এটি আমি চাই। এবং কি যে আপনাদের যে ইউটিউব দেখিয়া যে এই গরুটা কিনে, এটা তো আমার যথেষ্ট সন্দেহ থাকে, এই জন্যই বলতেছি যে যেটাই কিনুক না, একটা নেউক আর 10টা নেউক, সরাসরি আসুক, 2-4-5 হাজার টাকা খরচ করুক, দেখুক, অভিজ্ঞতা নেউক। অভিজ্ঞতাটা সবচেয়ে বড় একটা পুঁজি, অভিজ্ঞতা সবচেয়ে বড় পুঁজি। টাকা থাকলেই গরু কিনলেই লাভবান হওয়া যায় না, সবচেয়ে বড় পুঁজি হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতার মাধ্যমে একটা গরু কিনবে, যাচাই বাছাই করে, এটি সবচেয়ে ভালো মনে করি আমি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে অনেক ক্রেতা ভাই আসছেন, এখানে ক্রয় বিক্রয় চলছে, মঞ্জু ভাই রয়েছেন, আমরা মঞ্জু ভাইয়ের সাথে কথা বলেই আজকের নতুন গাভিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পাশে ফার্মের মধ্যে যদি আপনাদেরকে দেখাই, যে আজকে আমার কাছে খুব ভালো লাগছে যে আপনাদেরকে আমি একটু দেখাতে পারছি যে প্রায় 20 থেকে 30 জন ক্রেতা আসছেন আজকে পাবনা কৃষি চিত্রের মাধ্যম থেকে। আপনাদেরকে জানাতে চাই, আপনারাও আসুন সরাসরি, মুস্তাক ডেইরি ফার্ম নয়, সারা বাংলাদেশের যে অঞ্চলের যে খামার থেকে আপনারা গাভি কিনুন না কেন, আপনারা সরাসরি এসে খামারে এসে দেখে শুনে গাভি কিনবেন, তাহলে প্রতারণার শিকার হবেন না। তো চলুন আমরা মঞ্জুবের সাথে কথা বলে আজকের গাভিগুলো আপনাদেরকে দেখাই। মঞ্জু ভাই, শুরুতেই যে গাভিটা দেখছি অনেক বড় সড়ো গাভি, কয়েকটা বড় গাভিও রয়েছে, 1 নম্বর সিরিয়ালের গাভি, এটা কি জাতের গাভি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বয়স 4 দাঁত। হলস্টাইন ফ্রিজিয়ান বয়স 4 দাঁত? 4 দাঁত, হ্যাঁ, 4 দাঁত। মোটামুটি এটা বাচ্চা দিবে কি, প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা, প্রথম প্রথম বাচ্চা দিবে। কতদিনের মধ্যে বাচ্চা দিবে এটা? মোটামুটি খুব বেশি টাইম না, 15 দিনের মতো টাইম আছে। 15 দিন? আচ্ছা, 15 দিনের মতো সময় আছে। জি জি। এগুলো থেকে কেমন আশা করা যায়, কত লিটার করে দুধ আশা করা যায়? গরু দরের এসব গরু আজকে নামছে, তো ওলাম যেটুকু ছিল সেটুকু নাই, এগুলো 2 দিন খালে বা চেহারা অনেক ভালো দেখা যাবে নি, এগুলো গরু একবার নিম্ন দুধ আসলেও 16-17 আশা করা যায়। 16-17? হ্যাঁ হ্যাঁ, আশা করা যায়। আচ্ছা, তারপরে প্রেগনেন্ট গাভি, দর্শকরা অবশ্যই যাচাই বাছাই করে নেবে, অনেক বড় আকৃতির একটা গাভি। জি জি। এটা তো অনেকে আপনার 20 লিটার 20 প্লাস বললে, অনেক লোক আছে 20-25 কবে দি, কিন্তু এগুলো কোনো 17-18-20 আসতে পারে, কিন্তু আমি সবসময় কমায় বলবো, আমার কমায় বলার কারণে একটাই, যেন আমার ট্রেন যা যে আইডি করে নেয় তার বেশি হয়। বেশি হয়? জি জি জি। তো এই গাভিটার দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 2,05,000। 2,05,000 টাকা? জি। আচ্ছা, 2,05,000 টাকা দাম চাচ্ছেন, আর আপনি সবসময় একটু ছাড় রাখেন যে সামান্য কিছু আলোচনা করে কম বেশ করে বিক্রি? জি, 2,000 কম বেশি ওই রকমই দাম। আচ্ছা, তো আমরা প্রথম গাভি দেখে নিলাম, আমরা দ্বিতীয় গাভি দেখবো এই পাশে, কালো রঙের, এটা বড় সড় একটা গাভি, এই গাভিটা কি জাতের? এটা ফিজিয়ান। ফিজিয়ান? হ্যাঁ ফিজিয়ান। আচ্ছা, ফিজি, এটা 4 দাঁত? ফিজিয়ান 4 দাঁত? জি জি, ফিজিয়ান 4 দাঁত। এটা আপনি কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এটা মোটামুটি 15-20 দিনের ভিতরে বাচ্চা দিবে। 15-20 দিন? হ্যাঁ হ্যাঁ, 15-20 দিনের মধ্যে বাচ্চা দিলে আপনার, এটা তো প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। তো এগুলোর দুধের পরিমাণ কেমন থাকবে? এগুলো 15 প্লাস। 15 প্লাস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা 15 প্লাসের থাকলে এটার দামটা কেমন চাচ্ছেন? এটা 1,80,000 চাচ্ছি। 1,80,000? জি। আচ্ছা, 1,80,000 টাকার আমরা এই মুহূর্তে
দ্বিতীয় গাভীটা দেখে নিচ্ছি দর্শক, আরেকটা বড় সরো গাভী, এই পাশে তৃতীয় গাভী দেখব। এই গাভীটা কি জাতের? এটা রানী, এখানে তিনটে রানী গরু আছে, তিনটে রানী। হ্যাঁ রানী। আচ্ছা রানী শঙ্কর, এটা আপনার দাঁত বয়স কেমন হয়েছে? চার দাঁত। চার দাঁত? জি। আচ্ছা চার দাঁতে কি আপনার এটা প্রথম বাচ্চা না দ্বিতীয়? জি প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা? হ্যাঁ। চার দাঁতে প্রথম বাচ্চা, কতদিন সময় আছে? টাইম আছে প্রায় এক মাসের মতন টাইম, এক মাসের মধ্যে বাচ্চা দিবে আর কি। এক মাস? হ্যাঁ। আচ্ছা এক মাসের মধ্যে বাচ্চা দিবে। এগুলোর দুধের পরিমাণ কেমন থাকবে মাঝারি আকৃতি গাভী? এগুলো ছোট হলে বুঝছি আর এসবগুলো দুধে ভালো হবে। এই তিনটে গরু একই রকম দুধ আশা করা যায়, এই তিনটে। আচ্ছা আচ্ছা, পরপর যে তিনটা আছে। হ্যাঁ তার মধ্যে এর একটু বেশি হবে, এটা 14-15, এটা আশা করা যায় 14-15। 14-15 একটু এদিকে সরিয়ে দেন, আমরা এই পাশ থেকে দেখাই দিই। 14-15 আসলে তো এই গাভীটার দামটা কেমন চাচ্ছে? এটার দাম দামাদামি না করলে 1,65,000 রেখা দেবে। 1,65,000 টাকা? জি। আচ্ছা দরদাম না করলে 1,65,000 টাকা দাম চাচ্ছেন। তৃতীয় গাভী দেখে নিচ্ছি দর্শক, আমরা মোস্তাক ডেইরি ফার্ম থেকে। আমরা পরের যে গাভীটা দেখব, এটাও রানী শঙ্কর জাতের গাভী। মঞ্জু ভাই আমরা এই পাশে আসি, এই গাভীটা কি জাতের? এটা রানী, বয়স চার দাঁত। রানী, বয়স চার দাঁত? জি জি। আচ্ছা চার দাঁত, এটা কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এটার টাইম আছে, এটার পরে এক মাস টাইম আছে। এক মাস? হুম। আচ্ছা এটাও এক মাস, এটা একটু বড় সড়ো মনে হচ্ছে, স্বাস্থ্য ভালো আছে? জি। দামে ওটার চেয়ে বেশি? হ্যাঁ দামটাও বেশি না? জি জি। এগুলো কি আপনার 14-15 দুধের পরিমাণ? না না এটা বেশি আসবে। এটা কত থাকবে? 17-18 আসবে। 17-18? জি। আচ্ছা 17-18, এটা তাহলে কত দাম চাচ্ছেন? এটা 1,85,000 রাখা যাবে। 1,85,000? হ্যাঁ আজকের জন্য এই দাম, আবার যখন দুই দিন খাওয়াবো পাঁচ দিন খাওয়াবো তখন আমার এই দামে দেবো না। আচ্ছা আচ্ছা, লালন পালন করলে একটা খরচ বিয়ার করতে? খালি খরচ না, তখন গরু দেখতেই ভালো দেখা যায়, তখন আমারই বেশি টাকা দেখে না লাগবে। এখন দাম চাচ্ছেন কত? 1,85,000 টাকা। আচ্ছা চার নম্বর গাভী দেখে নিলাম, পাঁচ নম্বর গাভী যেটা রয়েছে এটাও রানী না? জি এটাও রানী। এটাও রানী। দাঁত বয়স কেমন হয়েছে? প্রথম বাচ্চা। প্রথম? প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ হ্যাঁ। দাঁতে কয়টা, দুইটা না চারটা? চার দাঁত। চার দাঁত? হ্যাঁ। আচ্ছা রানী চার দাঁত, প্রথম বাচ্চা দিবে, এটা কতদিন সময় আছে? এটা মোটামুটি 20 দিন, 3 সপ্তাহের মতো টাইম আছে। 3 সপ্তাহের মতো? জি জি। আচ্ছা 3 সপ্তাহের মতো সময় আছে। এই গাভীটার দামটা কেমন চাচ্ছেন? এটা 1,75,000 রাখা যাবে। 1,75,000? জি জি। আচ্ছা 1,75,000 টাকা দাম চাচ্ছেন। এটার দুধের পরিমাণ কত থাকবে? এগুলো করে 1,500-1,600 দুধ আশা করা যায়। 1,500-1,600? আচ্ছা 1,500-1,600 দাম চাচ্ছেন। 1,75,000? ওই দেখেন দাঁতে চারটে, চারটে দাঁত। আচ্ছা চার দাঁত, 1,75,000 চাচ্ছেন? হ্যাঁ 1,75,000। আচ্ছা দরদাম করে সামান্য কিছু কম বেশ করা 2,000-1,000। আচ্ছা আমরা পাঁচ নাম্বার গাভী দেখে নিলাম, আসুন এই পাশে ছয় নাম্বার গাভী আপনাদেরকে দেখাই। এই গাভীটা কি জাতের? এটা হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান? দাঁতে কয়টা? ছয় দাঁত, এক বিন দিছে আগে। আচ্ছা ছয় দাঁত? জি জি। ছয় দাঁত, এটা দ্বিতীয় বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা। আচ্ছা এটা কতদিন সময় আছে? এটা টাইম আছে মোটামুটি 3 সপ্তাহ। 3 সপ্তাহ? আচ্ছা মোটামুটি 3 সপ্তাহ সময় আছে। উলান সাবার বাটগুলো তো দেখতেছি যে বেশ ভালোই আছে না? জি জি। প্রথম বাচ্চা দিয়েছে, প্রথমে এগুলো দুধের পরিমাণ কেমন আসছে? 14-15 কথা বলছে, এবার বেশি হবে। 14-15 বলছে? আচ্ছা এবিএনে কত আসতে পারে? এবিএনে হলো অর্থাৎ আশা করা যায় যে 16-17 সে দুধ। 16-17? জি। আচ্ছা 16-17, এটা দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 1,75,000 চাচ্ছি। 1,75,000? জি জি। আচ্ছা 1,75,000 টাকা। আমরা এই মুহূর্তে ছয় নম্বর গাভীটা দেখে নিচ্ছি, পাশে যে গাভীটা রয়েছে সাত নম্বর গাভী, এটা আপনাদেরকে দেখাই। এই গাভীটা কি জাতের? এরা জার্সির সাথে ফিজিয়ান ক্রস। জার্সির সাথে ফিজিয়ানের ক্রস? হ্যাঁ বয়স কিন্তু ছয় দাঁত। ছয় দাঁত, গাভীটা বড় সড়ো মনে হচ্ছে। জি জি। আচ্ছা এটা কি আপনি সেকেন্ড বাচ্চা দিবে? সেকেন্ড বাচ্চা। কতদিন সময় আছে? ওটা সময় বেশি নাই, তো 2 সপ্তাহ। 2 সপ্তাহ? আচ্ছা 2 সপ্তাহ সময় আছে, 2 সপ্তাহ মধ্যেই বাচ্চা দিবে না? জি জি। আচ্ছা দুধের পরিমাণ এগুলো কেমন থাকবে? 15+ আশা করা যায়। 15+? আচ্ছা দামটা কেমন চাচ্ছেন? দাম 1,65,000 রাখা যাবে। 1,65,000 টাকা? জি। আচ্ছা 1,65,000 টাকার আমরা এই মুহূর্তে এটা সাত নম্বর সিরিয়ালের গাভী দেখে নিচ্ছি, পাশে চলে যাই, পাশে আট নম্বর সিরিয়ালের গাভীটা আপনাদেরকে দেখাবো দর্শক। এই গাভীটা কি জাতের? হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান? হ্যাঁ। হলস্টেন ফিজিয়ান, এটা দাঁত বয়স কেমন হয়েছে? এটা ছয় দাঁত হয়ে গেছে, এক বিন দিছে। আচ্ছা ছয় দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা। আচ্ছা দ্বিতীয় বাচ্চা দিবে, এটা কতদিন সময় আছে? এটা সময় আছে মোটামুটি 15-20 দিন। 15-20 দিনের মতো? জি জি। আচ্ছা এগুলোর দুধের পরিমাণ কেমন থাকতে পারে? এগুলো এগুলো সবগুলো এক বিন দেওয়া, তো 16-17 আশা করি। এটা দ্বিতীয় বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা দিবে। তো এটার দামটা কেমন চাচ্ছে? এটা 1,70,000 রাখা যাবে। 1,70,000? জি। আচ্ছা 1,70,000, এটা আট নম্বর সিরিয়ালের গাভী। হ্যাঁ। আমরা নয় নম্বর, এই সারির শেষ গাভীটা, নয় নম্বর সিরিয়ালের গাভীটা দেখবো, এটা কি জাতের?
হলস্টাইন ফ্রিজিয়ান এর টাইম অনেক, এক মাস টাইম, এক মাস হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ হ্যাঁ। দাঁতে কয়টা? দুই দাঁত। দুই দাঁত। এটা প্রথম বাচ্চা না? প্রথম বাচ্চা। আচ্ছা, এটা প্রথম বাচ্চা আপনার, এটা কতদিন সময় আছে? এক মাস টাইম। এক মাস। এক মাস। আচ্ছা, এক মাস সময় আছে। এই গাভীটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 1,70,000 রাখা যাবে। 1,70,000? হ্যাঁ। আচ্ছা, দুধের পরিমাণ কেমন আসবে? দুধ এসব গরুর দাম 1,500 দুধ আশা করা যায় থাকে। 1,500। আচ্ছা, 1,70,000 টাকা। আমরা এই মুহূর্তে 9 নম্বর সিরিয়ালের গাভীটা দেখে নিলাম, চলুন পরবর্তী গাভী দেখি। মঞ্জু ভাই, এই মুহূর্তে আমরা 10 নম্বর সিরিয়ালের গাভীটা দেখছি। এই গাভীটা কি জাতের ভাই? এটা জার্সি। কিন্তু এই এই জার্সি জার্সি কিন্তু আমার বাড়িতে একটা পালতেছি। জার্সি? জার্সি। আচ্ছা, জার্সি। এটা দাঁত বয়স কেমন হয়েছে? দুই দাঁত মাত্র। মাত্র দুই দাঁত। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা। প্রথম প্রথম বাচ্চা দিবে। এটা কতদিন সময় আছে? এটা সময় ভাই, এটা সময় বেশি দিন নাই, হয়তো 10-12 দিনের মধ্যে, উর্ধে 15 দিন। আচ্ছা আচ্ছা, প্রথম বাচ্চা দিবে? প্রথম। দুধের পরিমাণ এগুলো কেমন আসবে? দুধে ভালো হবে, 1,600 আশা করা যায়। 1,600? জি জি। আচ্ছা আচ্ছা, 1,600। তো মোটামুটি এই গাভীটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 1,75,000 রাখা যাবে। 1,75,000 টাকা। আচ্ছা, তাহলে আমরা পরের গাভী দেখি। এই পাশে কালো রঙের, একদম কালো মিসমিস করছে। এগুটা একটা বিয়ে দিছে, তো 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে। এগুটা কিন্তু অনেক দুধের কথা বলছে। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা মশা অস্ট্রেলিয়া। মশা অস্ট্রেলিয়া? জি জি, মশা অস্ট্রেলিয়া। এটা দাঁতে কয়টা? এটা 4 দাঁত ছিল, আবার পড়ে গেছে একটা, 6 দাঁতই মনে হলেন। 6 দাঁত। 6 দাঁত। আপনি এটা দ্বিতীয় বাচ্চা? হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, উলান সাবার একদম তো দেখেছি। হ্যাঁ, এগুলো গরু দোয়াইনে আরাম হবে খুব, আর গরু তোলা আরও হবে। গরু দুধের কথা খুব ভালো বলছে। আচ্ছা আচ্ছা, কত আসতে পারে? ওরা বল সকালবেলায় 12 দোয়াইছে, বিকেলে 5 দোয়াইছে বলছে। আচ্ছা, প্রায় তাহলে 17 লিটার দহন করছে প্রথমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেদিক থেকে এটা সেকেন্ড বাচ্চা, তো স্বাভাবিক একটু বাড়তে পারে? বাড়তে তো অবশ্যই বাড়তে হবে, মানে সেকেন্ড প্রথম বাচ্চা সেকেন্ড বাচ্চা কত 300 দুধ বাড়ে। আচ্ছা আচ্ছা, তো এই গাভীটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম, এটা ওটার দাম 1,75,000 রাখা যাবে। 1,75,000 টাকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1,75,000 টাকা। আমরা 11 নম্বর সিরিয়ালের গাভী দেখলাম। আমরা যদি পরবর্তী গাভী দেখি, পাশে সাদা কালো। মঞ্জু ভাই, এই গাভীটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এটার দাঁত বয়স কেমন হচ্ছে? এটা বয়স 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, 4 দাঁত। বাচ্চা কি প্রথম না দ্বিতীয় বাচ্চা দিবে? প্রথম। প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দিবে? জি জি। কতদিন সময় আছে? এটা সময় আছে একটু, 3 সপ্তাহ টাইম আছে আর কি। 3 সপ্তাহ? জি জি। আচ্ছা, 3 সপ্তাহ মতো সময় আছে। এগুলোর দুধের পরিমাণ কেমন আসবে? এগুলো 15+, 1,500 দুধ আশা করা যায়। 1,500? জি। দাম কেমন চাচ্ছেন? দাম 1,70,000 রাখা যাবে। 1,70,000? জি জি। আচ্ছা, 1,70,000 টাকার। আমরা 12 নম্বর সিরিয়ালের গাভীটা দেখে নিলাম দর্শক। আমরা এই পাশে আসবো, 13 নম্বর সিরিয়ালের গাভীটা দেখবো। দর্শক, আমরা 13 নম্বর সিরিয়ালে গাভী দেখছি, বড়সড় একটা গাভী। মঞ্জু ভাই, এই গাভীটা কি জাতের? এই গাভীটা ফিজিয়ান। গরু সুন্দর গরু, খুব ভালো গরু দেখেন। ফিজিয়ান গাভী? হ্যাঁ। দাঁত বয়স কেমন হচ্ছে? দাঁত 6টা হচ্ছে। 6 দাঁত? হ্যাঁ, 6 দাঁত। 6 দাঁতে আপনার এটা কি সেকেন্ড বাচ্চা? হ্যাঁ, সেকেন্ড বাচ্চা। মানে রাত্রে আইছি তো, গরুগুলো খাওয়া দাওয়া ভালো খায় নাই, এই সারাদিন গেলে পরে অনেক ভালো দেখা যাবে গরু। আচ্ছা আচ্ছা, অনেকটা জার্নি করেছে। জি। তো মোটামুটি এগুলো থেকে সেকেন্ড বাচ্চায় আপনার দুধের পরিমাণ কেমন আসবে? এগুলো দুধ ভালো হবে, 1,600 দুধ আল্লাহ থাকে আসবে। 1,600? হ্যাঁ। সময় কতদিন আছে বললেন? সময় বেশি টাইম নাই, হয়তো 15 দিন টাইম আছে আর কি। 15 দিনের মতো? হ্যাঁ। আচ্ছা, এই গাভীটার দামটা কেমন চাচ্ছেন? ও গাভীটার দাম চাচ্ছি 1,70,000 টাকা। 1,70,000? জি। আচ্ছা, আমরা পরবর্তী গাভী দেখে পাশে, 14 নম্বর সিরিয়ালের। এই গাভীটা কি জাতের? এটা ফিজিয়ান। ফিজিয়ান? ফিজিয়ান। 4 দাঁত? ফিজিয়ান। 4 দাঁত। এটা কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এটা টাইম মোটামুটি 3 সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে। 3 সপ্তাহ? হ্যাঁ হ্যাঁ। দুধের পরিমাণ এগুলো কেমন থাকবে? এগুলো গরু 15+ আশা করা যায়। 15+? জি। দাম কেমন চাচ্ছেন? এটা 1,65,000 রাখা যাবে। 1,65,000? জি জি। আচ্ছা, 1,65,000 টাকার। আমরা এই মুহূর্তে 14 নম্বর সিরিয়ালের গাভীটা দেখে নিচ্ছি। আমরা পরবর্তী গাভী দেখবো পাশে, 15 নম্বর সিরিয়ালের। এই গাভীটা কি জাতের? জার্সি, খয়েরি লাল জার্সি। জার্সি? জি। জার্সি। এটা দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত হচ্ছে কেবল, মাত্র 2 দাঁত? জি জি। আচ্ছা, মাত্র 2 দাঁত। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা। কতদিন সময় আছে? টাইম আছে প্রায় 3 সপ্তাহ টাইম। 3 সপ্তাহের মতো? জি জি। আচ্ছা, এগুলোর দুধের পরিমাণ কেমন থাকবে? এগুলো 13-14 দুধ আশা করা যায়। 13-14? জি। আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন? দাম 1,60,000 রাখা যাবে। 1,60,000? জি জি। আচ্ছা, 1,60,000 টাকার। এটা জার্সি? জার্সি। জার্সি গাভী আমরা দেখে নিলাম। আমরা পরবর্তী গাভী দেখি পাশে। হ্যাঁ, এটা এই গাভীটা কি জাতের? এটা জার্সি। 16 নম্বর সিরিয়ালে? হ্যাঁ, 16 নম্বর। এটা জার্সি, 4 দাঁত। 4 দাঁত। এটা কি আপনি প্রথম না দ্বিতীয় বাচ্চা দিবেন? প্রথম। প্রথম।
প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে এটা সময় আছে মোটামুটি 25 দিন মতো 25 দিন জি আচ্ছা এইগুলোর দুধের পরিমাণ কেমন আসতে পারে এগুলো 12-13 দুধ আশা করা যায় 12-13 এর জি দামটা কত যাচ্ছেন দাম 155 155000 টাকা জি জি আচ্ছা দরদাম করার সামান্য সুযোগ আছে হালকা কিছু আচ্ছা একটু সরিয়ে দেন এই পাশ থেকে আমরা দেখাই দেই জি এই পাশ থেকে দেখাই দেই পরবর্তী আরো দুটো গাভী রয়েছে দর্শক আপনাদেরকে দেখাবো এই পাশে চলে যাচ্ছি এই গাবিটা কি জাতের এটা ফিজিয়ান গরু ফিজিয়ান জি জি ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত জি চার দাঁতে আপনার কি প্রথম না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে সময় বেশি নাই হয়তো 15 দিন টাইম 15 দিন জি আচ্ছা 15 দিন এগুলো একটু ছোটখাটো গঠনের দুধের পরিমাণ এগুলো কেমন থাকবে এগুলো গরু দুধ 10-12 আশা করা যায় 10-12 আচ্ছা 10-12 দামটা কেমন চাচ্ছেন দাম 150 150 জি জি আচ্ছা 150000 টাকার আমরা শেষ মুহূর্তে গাবি দেখছি আমরা শেষে আরেকটা গাবি রয়েছে সেই গাবিটা আপনাদেরকে দেখাবো এর গোটা টাইম আছে এক মাস টাইম আছে খুব জাত গরু খুব ভালো গরু আচ্ছা 18 নম্বর সিরিয়াল এটা হ্যাঁ হ্যাঁ গোটা আগেরটা 17 হ্যাঁ এগুলো যাতে খুব ভালো টাইম একটু বেশি এক মাস টাইম আছে দামে কম আছে 115000 টাকা 115000 জি আচ্ছা কি জাত বললেন একটু এদিকে সরিয়ে দেন হলস্টেন ফিজিয়ান খুব সুন্দর ফিজিয়ান হ্যাঁ খুব ভালো গরু আচ্ছা হলস্টেন ফিজিয়ান টাইম আছে এক মাস টাইম এক মাস জি দাঁতে কয়টা দাঁতে 4টে 115 রাখা যাবে চারটা 115000 টাকার শেষ মুহূর্তে আমরা গাবিটা দেখে নিয়েছি দর্শক যদি আপনাদের এই গাবিগুলো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে মোস্তাক ডেয়ারি ফার্মের মালিক মঞ্জু ভাইয়ের সাথে কথা বলে আপনারা কিন্তু এই গাবিগুলো সংগ্রহ করতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 18টি গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি